প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো, যেগুলো তোমাদের ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে বারবার এসে থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পেতে পারো, সেটা নিয়েই আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, ইংরাজি, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান প্রতিটা বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, সাজেশান, সমস্ত ছোট থেকে বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নের সংকলন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবে। আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ক্লাস টেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে তোমরা যোগ দিতে পারো। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। যাই হোক, এবার ভিডিওতে চলে আসি। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? দেখো, উত্তরটা এইভাবে লিখবে তোমরা, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিন খ্রিস্টান মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ঠিক আছে, এইটুকু তোমরা লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার তোমরা এর সঙ্গে আরেকটু জুড়ে দিতে পারো যে এদের কী ব্যাপার, এরা কী করেছিলেন, শ্রীরামপুর ত্রয়ীর কী কৃতিত্ব, সেটা একটুখানি জুড়ে দিতে পারো চাইলে। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কেন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়নি? উত্তর লিখবে, কারণ তারা মনে করত যে ভারতীয়দের শিক্ষার জন্য ব্রিটিশদের অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই, ধর্মভিত্তিক ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আঘাত করলে বরঞ্চ তারা ক্ষুব্ধ হবে। তাছাড়া তাদের মনে ভয় ছিল ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যতে তাদের মনে স্বাধীনতা লাভের ইচ্ছা জন্মাবে। এখানে তোমরা কিন্তু পয়েন্ট করেও দিতে পারো, দুটো পয়েন্ট করবে, দুটো পয়েন্ট করে লিখলে উত্তরটা দেখতে আরও ভালো লাগবে, সেইভাবে করতে পারো। তৃতীয় প্রশ্নে চলে যাব, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু আমি তোমাদের চারের মানের জন্য ডিটেলসে আলোচনা করেছি একটা ভিডিও, সেই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাল, তারিখগুলো কী করে মনে রাখা যায়, তার ভিডিও কিন্তু পোস্ট করা আছে, অবশ্যই সেগুলো দেখতে ভুলো না। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? উত্তরটা এইভাবে লিখবে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতে জনশিক্ষার জন্য প্রতি বছর 100,000 টাকা ব্যয় করার কথা ঘোষণা করে। সেই মোতাবেক জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যেই 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠিত হয়। কিন্তু প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার জন্য এই অর্থ ব্যয় হবে তা নিয়েই জনশিক্ষা কমিটির সদস্যরা দুটি দলে বিভক্ত হলে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাই প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট কাদের বলা হয়? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় জনশিক্ষার জন্য ব্রিটিশ সরকারের বরাদ্দ বার্ষিক 100,000 টাকা যারা দেশীয় ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি প্রভৃতি খাতে ব্যয় করতে চেয়েছিলেন তাদেরকেই প্রাচ্যবাদী বলা হয়। কয়েকজন প্রাচ্যবাদীর নাম তোমরা এখানে দিয়ে দেবে, কোলব্রুক, উইলসন, এইচটি প্রিন্সেপ প্রমুখরা ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য। প্রাচ্যবাদী বলতে, যারা ভারতবর্ষে যে শিক্ষাধারা চলে আসছিল ব্রিটিশ শাসনের শুরুর আগে থেকে, সেই শিক্ষা ব্যবস্থাকে যারা সাপোর্ট করেছিল তাদেরকেই বলা হয়েছে প্রাচ্যবাদী। অপরদিকে পাশ্চাত্যবাদী বলতে, যারা বিদেশি ভাবধারায় অর্থাৎ ইংরেজ ভাবধারায় ভাবিত হয়ে যে শিক্ষা ব্যবস্থায় যারা বলেছিল, যে সেই শিক্ষাধারার পক্ষে যারা মত দিয়েছিল তারা হচ্ছে পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট তাদেরকে বলা হয়। তাই পরের প্রশ্ন রাখা হয়েছে, পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? একইভাবে লিখবে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় জনশিক্ষার জন্য ব্রিটিশ সরকারের বরাদ্দ বার্ষিক 100,000 টাকা যারা পাশ্চাত্যের সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইংরেজি প্রভৃতি শিক্ষার খাতে ব্যয় করতে চেয়েছিলেন তাদেরকেই পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট বলা হয়ে থাকে। কয়েকজন উল্লেখযোগ্য পাশ্চাত্যবাদীরা হলেন আলেকজান্ডার ডাফ, কোলভিন, সন্ডার্স, মেকলে প্রমুখ, এই কয়েকটা নাম তোমরা দেবে। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দেখো, লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে তার জনশিক্ষা কমিটির সভাপতি, তার নাম কি টমাস ব্যাবিংটন মেগলে, সম্পূর্ণ নামটা মনে রাখবে, এটাও কিন্তু আসে। জনশিক্ষা কমিটির সভাপতির নাম কি এভাবে ঘুরিয়ে আসতে পারে? সেই টমাস ব্যাবিংটন মেকলে একটা প্রস্তাবে বলেছিলেন, কি বলেছিলেন, যে জল যেভাবে উঁচু থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে ভারতে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখো, তোমরা নিজেরাও কিন্তু দেখতে পারো, তোমরা যদি উঁচুর দিক থেকে জল ঢালো তাহলে জলটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই চলে আসে। তো সেই জন্য এখানে ব্যাবিংটন মেকলে একটা প্রস্তাব দিয়েছিলেন যে ভারতবর্ষের যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তাদের মধ্যে, তাদেরকে যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা যায়, তাই তাদের সংস্পর্শে এসে নিচু শ্রেণীর লোকেরাও কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হবে। মেকলের এই নীতি কিন্তু ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। জল যেমন চুইয়ে নিচের দিকে যায়, সেই রকম এই শিক্ষা ব্যবস্থা, ইংরেজি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত উচ্চ মধ্যবিত্তদের থেকেই চুইয়ে চুইয়ে, অর্থাৎ নিচুর দিকে নিম্ন শ্রেণীর মানুষেরা, জনসাধারণরা কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে। সেটা কিন্তু ক্রমনিম্ন পরিশ্রুতি বা চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি নামে পরিচিত, যেটা প্রস্তাব দিয়েছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। পরের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, অকল্যান্ড মিনিট কী অথবা অকল্যান্ড মিনিটের গুরুত্ব কী? শিক্ষাকে কেন্দ্র করে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসানের জন্য 1839 সালের 24 নভেম্বর বড়লাট লর্ড অকল্যান্ড ঘোষণা করেন, পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে 31,000 টাকা ব্যয় করা হবে। সেই সঙ্গে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা ও ইংরেজি ভাষা দুই। মেকলে মিনিটসের পরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অকল্যান্ড মিনিটস বা অকল্যান্ড মিনিটের যে ঘোষণাটা, কাজেই এটা তোমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, তিন আইন কি? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে সংস্কারমূলক তিন আইন পাশ করে। এই আইন দ্বারা ভারতীয় হিন্দু সমাজে বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ, এছাড়াও অসবর্ণ বিবাহকেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাই এই তিনটি আইনকে একত্রে তিন আইন নামে পরিচিত করা হয় বা তিন আইন নামে পরিচিত হয় তখন থেকে। তা দেখো, ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে কী হয়েছিল, 1872 খ্রিস্টাব্দে তিনটে সংস্কারমূলক আইন পাশ করা হয়েছিল। প্রথমত বাল্যবিবাহ, অর্থাৎ ছোটোবেলায় যে বিয়ে দিয়ে দেওয়া হতো সেই ব্যাপারটাকে রোধ করা, বহু বিবাহটাকে নিষিদ্ধ করা, বহু বিবাহ করা যাবে না, এবং অসবর্ণ বিবাহটাকেও কিন্তু আইনানুগ করা হয়। এই তিনটে প্রথাকে কিন্তু বেশ একটা শেকল পরানো হয়, অর্থাৎ এর ব্যাপারটাকে, এর বারবারণটাকে একটু কমিয়ে আনার জন্য যে আইনের বেড়াজাল গঠন করা হয়, সেই তিনটি আইনকে একত্রে তিন আইন নামে আমরা কিন্তু জেনে থাকি। পরের প্রশ্ন চলে যাব, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? প্রসঙ্গান্তরে জানি রাখি, তোমাদের জন্য পরের একটা ভিডিও আসছে যেখানে ব্রাহ্ম সমাজের যে একটা বড় প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল, সেটা নিয়েও ভাবনা চিন্তা রয়েছে, পরবর্তীতে সেটার ভিডিও আসছে, যে ব্রাহ্ম সমাজে কী রকম একটা রূপরেখা ছিল, 19 শতকের ব্রাহ্ম সমাজ কী রকম সমাজ সংস্কার আন্দোলনে অবদান রেখেছিল, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের মাধ্যমিকের জন্য, সেটাও পরবর্তীতে আসবে সেই ভিডিওটা। দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, পরের প্রশ্ন দেখে নেব। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নীতি লঙ্ঘন করে 1878 খ্রিস্টাব্দে তার 14 বছর বয়সী নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিলে তরুণ ব্রাহ্ম নেতারা ক্ষুব্ধ হন, অর্থাৎ তারা একটু খেপে যান। ফলস্বরূপ 1878 খ্রিস্টাব্দে 15ই মে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখরা মিলে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং এইভাবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়। অর্থাৎ তারা কিন্তু কেশবচন্দ্র সেনের এই কাজটাকে মেনে নিতে পারেননি এবং শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু কিন্তু 1878 সালের 15ই মে তারা কিন্তু নতুন করে আরেকটা ব্রাহ্ম সমাজ গঠন করেন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে। সেই জন্য কিন্তু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে যায় এইভাবে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণকে কে কেন এলটিস্ট আন্দোলন বলেছেন? বাংলার নবজাগরণকে উত্তর হবে ডক্টর অনিল শীল এলটিস্ট আন্দোলন বলেছেন। কেন বলেছেন সেটা দেখে নাও।
কারণ তার মতে এই নবজাগরণ মূলত শহুরে উচ্চবিত্ত উচ্চশিক্ষিত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের সঙ্গে এই নবজাগরণের কোনো সম্পর্কই ছিল না, শুধুমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাবু শ্রেণীর লোক যারা একটু শিক্ষিত শহরাঞ্চলে বসবাসকারী তারাই এই নবজাগরণের সংস্পর্শে আসতে পেরেছিল। আর গ্রাম বাংলা নিতান্ত শ্রমজীবী কৃষিজীবী যারা মানুষ তারা কিন্তু তাদের দিন আনা দিন খাওয়া সেই জীবন ধারণেই কিন্তু তারা ব্যস্ত ছিলেন। তারা কিন্তু এই যুক্তি নির্ভর চিন্তা ভাবনা অর্থাৎ যেটার নাম হচ্ছে নবজাগরণ, সেই নবজাগরণের ভাবনায় ভাবিত হতে পারেননি, তার সংস্পর্শে আসতে পারেননি। সেই কারণেই এলটিস্ট আন্দোলন বলেছেন নবজাগরণকে ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন, কাকে এবং কেন কাঙাল হরিনাথ বলা হতো? উত্তর লিখবে এইভাবে, গ্রামবার্তা পত্রিকার সম্পাদক হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। এবার কেন এটা তার এই রকম নাম, তার জন্য প্যারা চেঞ্জ করে লিখবে, শৈশবেই তিনি পিতামাতাকে হারিয়ে অনাথ হয়ে যান এবং দারিদ্র কখনোই তাকে ছেড়ে যায়নি, তাই তিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রসারে কোম্পানির উদ্দেশ্য কী ছিল? উত্তর এভাবে লিখবে, পাশ্চাত্য শিক্ষার প্রসারে কোম্পানির উদ্দেশ্য ছিল কোম্পানির প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে একদল উপযুক্ত কেরানি তৈরি করা, এছাড়া পাশ্চাত্য মানসিকতা যুক্ত নাগরিক তৈরি করা যাতে ওই শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের অনুগত হয়। দেখো, পাশ্চাত্য শিক্ষার প্রসার কোম্পানি কেন চেয়েছিল? কোম্পানি যারা ব্রিটিশ তারা কিন্তু তাদের তো কাজটা তো চালাতে হবে, সেই কাজ চালাতে গেলে তো ইংরেজি ভাষা ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোকের প্রয়োজন, কিন্তু ভারতবর্ষের সেই তদানীন্তন সময় কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম ছিল, তাই সেই জন্যই কিছু সংখ্যক লোককে ন্যূনতম ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে নিয়ে কাজ চালানোর একটা ব্যবস্থা করতে চেয়েছিল ইংরেজরা। সেই জন্যই ইংরেজদের কোম্পানির তারা একদল উপযুক্ত কেরানি তৈরির জন্য তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে চেয়েছিল, এবং সেই জন্যেই এই শিক্ষিত সমাজ তারা গড়ে তুলতে চেয়েছিল। এবং সেই জন্য দ্বিতীয় লাইনে দেখো লেখা হয়েছে, এছাড়া পাশ্চাত্য মানসিকতাযুক্ত নাগরিক তৈরি করা যাতে এই শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের অনুগত হয়। দেখো, ভারতবর্ষে ব্রিটিশরা যদি রাজত্ব করে তাদের জন্য তো একটা অনুগত শ্রেণী দরকার। অনুগত শ্রেণী কী করে তৈরি করা যাবে? যারা তাদের মতনই ইংরেজি ভাষায় একটু কিছুটা পারদর্শী হবে। সেই জন্য এক হচ্ছে প্রথমত কাজ চালানো, ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোক তৈরি করা, এবং কিছু অনুগত শ্রেণী স্থাপক শ্রেণী গঠন করা যাতে তাদের রাজত্বটা একটা সুদৃঢ় ভিত্তির ওপর কায়েম থাকতে পারে দীর্ঘকাল। সেই দুটো কারণের জন্য তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারে কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উদাহরণ তোমরা এখানে দেখো আমি দুটো দিয়ে দিয়েছি, তোমরা একটু স্টার্টিং দিয়ে দিতে পারো। ব্রাহ্ম সমাজ 19 শতকে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে ব্রাহ্ম সমাজ খুবই গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, এরকম একটা লাইন দিয়ে দেবে। তারপরে এই দুটো পয়েন্ট তোমরা করবে, এক, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করা, এবং দুই, নারী শিক্ষার বিস্তার ও পর্দা প্রথার বিলুপ্তি ঘটানো। পরের প্রশ্ন চলে যাব, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? ইংল্যান্ড থেকে ভারতে আগত সিভিলিয়ান ও উচ্চপদস্থ কর্মচারীদের ভারতীয় ভাষা সংস্কৃতি রীতিনীতি আইনকানুন প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই কারণে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। একটু ব্যাখ্যা করে দেবো, তখন ইংল্যান্ড থেকে যারা আসতেন বড় বড় উচ্চপদস্থ কর্মচারী যারা ভারতবর্ষে আসছেন, ইংরেজদের যে এই শাসন ক্ষমতা সেই দায়িত্বটাকে পরিচালনা করার জন্য তারা কিন্তু ভারতবর্ষের ভাষা সংস্কৃতিকে সেভাবে জানতেন না, কিন্তু কোনো একটা জায়গায় বিদেশে গিয়ে তার সঙ্গে মানিয়ে নিতে গেলে সেইখানকার ভাষা রীতিনীতি শিক্ষা সংস্কৃতি আইনকানুন সম্পর্কে তো কিছুটা অবগত হতে হবে। সেই এই যে ভারতবর্ষের যে আইনকানুন রীতিনীতি ভাষা সংস্কৃতি সেইগুলোর সঙ্গে ইংল্যান্ডে যে উচ্চপদস্থ কর্মচারী যারা এদেশে আসছেন তাদেরকে ওয়াকিবহাল করাতে পরিচয় করাতেই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এই কারণে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। প্রাচ্যের মানে এই ভারতবর্ষের এই সমস্ত দেশ পিছিয়ে পড়া দেশগুলোর অক্সফোর্ড বলা হয়ে থাকে ফোর্ট উইলিয়াম কলেজকে। পরের প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে? 1882 খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু প্রথম স্নাতক হয়েছিলেন, মহিলা স্নাতক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন চলে যাব, কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিসিপিআই গঠিত হয়েছিল?
ব্রিটিশ পার্লামেন্টে, উত্তরটা এভাবে লিখবে, ব্রিটিশ পার্লামেন্টে 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাশ করে। এই আইনে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর ভারতীয় জনশিক্ষার জন্য 1,00,000 টাকা ব্যয় করবে, এবং সেই অনুসারে জনশিক্ষানীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস গঠিত হয়েছিল বা হয়। এইভাবে তোমরা উত্তরটা শেষ করবে। দেখো চার্টার অ্যাক্ট, এখান থেকে একটা এমসিকিউ পেয়ে যাচ্ছে যে কবে গঠিত হয়েছে, পাশ করা হয়েছিল 1813 সালে, এবং চার্টার অ্যাক্টে কী বলা হয়েছিল যে 1,00,000 টাকা ব্যয় করা হবে ভারতীয় জনশিক্ষার খাতিরে, এবং সেইটার জন্যই কোনো একটা কাজ করার জন্য, একটা কর্মসূচি পালন করার জন্য যে কোনো একটা কমিটি গঠন করা হয়। যেমন একটা পুজো, একটা পুজো হতে গেলে ক্লাবে কিন্তু একটা কমিটি গঠন করতে হয়, যে বারোয়ারি পুজো কমিটি, যারা বিভিন্ন ভলেন্টিয়ারের কাজ করে পুরো পুজোটাকে মেনটেন করে। তো সেই রকম এইখানে যে 1,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে প্রতি বছর জনশিক্ষার জন্য, সেটাও তো দেখভাল করতে লোক লাগবে, সেই জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার নাম জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস। পরের প্রশ্নে চলে যাব। হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কেন? এমসিকিউ তো আসতে পারে হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল, এবার 1882 তোমরা জেনে গেলে এবার জানো যে কী করে কেন এটা গঠিত হয়েছিল, কারণটা কী, পারপাসটা কী। উত্তরটা লিখবে এইভাবে, উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকরী হয়েছে সেই সম্পর্কে অনুসন্ধান করা, এবং ভারতের উচ্চশিক্ষার অগ্রগতি কেমন ঘটছে সেই সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য বড়লাট লর্ড রিপনের শিক্ষাবিদ স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয়। একটু ব্যাখ্যা করে দেবো। উডের ডেসপ্যাচ, যেটা তোমরা জানো চার্লস উডের ডেসপ্যাচ, সেখানে যে কতগুলো শিক্ষা সংক্রান্ত যে তত্ত্ব বলা হয়েছিল যে এই এই ব্যাপার, এখানে এখানে স্কুল গঠন করতে হবে, এই এই ব্যাপার, এই এইভাবে শিক্ষা স্ট্রাকচারটাকে সুদৃঢ় করতে হবে, সেই যে উডের যে নির্দেশনামা শিক্ষা সংক্রান্ত, সেইটা কি কার্যকরী হয়েছে আদৌ, কতটা কার্যকরী হয়েছে সেইটা সম্পর্কে তো জানতে হবে, সরকারকে তো সেটা জানাতে হবে এবং তার পরবর্তী পদক্ষেপ তো নিতে হবে। সেই জন্যই ভারতের উচ্চশিক্ষার অগ্রগতি কেমন ঘটছে, উডের নির্দেশনামাকে কতটা মানা হচ্ছে, কতটা কার্যকরী ফলপ্রসূ ফল দিচ্ছে, সেই তথ্য অনুসন্ধানের জন্যই বড়লাট লর্ড রিপনের শিক্ষাবিদ যে ছিলেন, তার নাম স্যার উইলিয়াম হান্টার, তার নেতৃত্বে একটা কমিশন গঠিত হয়, হান্টার কমিশন তার নাম। পরবর্তী পর্যায়ে শিক্ষা বিস্তার সম্পর্কে সুপারিশ করাও ছিল এর অন্যতম উদ্দেশ্য, এবং সেই তত্ত্ব অন্বেষণ করে তারা কিন্তু পরবর্তীতে কী পথ অবলম্বন করতে হবে, কোন পন্থা অবলম্বন করলে ভারতের শিক্ষার মানকে আরও সুদৃঢ় করা যাবে, সেটাও এই হান্টার কমিশনের উদ্দেশ্য ছিল। পরের প্রশ্ন চলে যাব। ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো। যেটা উডের ডেসপ্যাচ তোমরা 4 নম্বরে পড়েছো, যেটা আমি আলাদা করে ভিডিও করেছি, আলোচনা করা আছে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে, আবার এখানে 2-এর মানে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা কী লিখবে, তোমরা এইভাবে লিখতে পারো যে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের উদ্দেশ্যে চার্লস উডের ডেসপ্যাচ এক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এইভাবে লিখবে, তারপরেই দুটো পয়েন্ট এখানে অ্যাড করবে। প্রথম পয়েন্ট এক, বা প্রথমত দ্বিতীয়ত করেও দিতে পারো, দেশের বিভিন্ন স্থানে আরও বেশি করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে, প্রথমত এটা দিলে। দ্বিতীয়ত দেবে, শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করতে হবে। এই যে ব্যাপারগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তবে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বারবার বলছি, শুধু ইতিহাস নয়, বাংলা, ইংরাজি, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান প্রতিটা বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এই চ্যানেলে করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য খোলা হয়েছে, তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।